মুজিব বর্ষ উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার প্রাণকেন্দ্র নওহাটায় সরকার গড়ে তুলেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। শ্বেতশুভ্র বর্ণের নান্দনিক এই স্থাপত্য এক পলক দেখলেই জুড়িয়ে যায় চোখ। মার্বেল আর গ্রানাইট পাথরে মোড়ানো আকর্ষণীয় ফটক, সিঁড়ি বেয়ে উঠতেই মসজিদের ডান পাশে কাবাঘরের আদলে সুউচ্চ মিনার, তারাখচিত কারুকাজে আবৃত মসজিদের শুভ্র দেয়ালগুলো, পুরো মসজিদ জুড়ে আছে আধুনিক স্থাপত্যের নানান ছোঁয়া। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন আয়াত ও দোয়া। তিনতলা মসজিদ ভবন সহ এর সুপ্রশস্ত মেঝে পর্যন্ত নামাজ আদায় করতে পারবেন 1000-এর বেশি মুসল্লি। আছে নারীদের নামাজ আদায়ের ভিন্ন কক্ষ, রয়েছে একাধিক অজুখানা, গাড়ি পার্কিং এর ব্যবস্থাও। এমন নানা সুবিধা ও আকর্ষণীয় এ মসজিদ দেখতে ও নামাজ আদায় করতে আসছেন জেলার মানুষ। অত্যাধুনিক একটা মসজিদ, যেখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে অজুর ব্যবস্থা, থাকার ব্যবস্থা, ইবাদতের জন্য খুবই সুন্দর এবং সুন্দর পরিবেশ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বড় বড় মসজিদের মতো এখানে আমরা ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি। মসজিদটা খুবই দেখতে সুন্দর লাগছে। এটার মানে স্থাপত্য কারুকার্য দেখে অনেক ভালো লাগছে। ইসলাম ভীরু, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের অবশ্যই এর পরিব্যাপ্তি প্রকাশ পাবে। নন্দিত এবং নয়নাভিরণ যেটা বোঝায় আর কি, সেটা ফটকটা খুব সুন্দর হয়েছে। দিনের পর রাতে এ মসজিদের ভিন্ন রূপ। মসজিদের ভেতরটি আলোর ঝলমলতে জ্বলে ওঠে নতুন সাজে। নামাজ আদায়ের মূল স্থানের 10 কাতার মোড়ানো দামি পাথরে, আর সিলিং বেয়ে ঝলমলে বর্ণিল আলো ছড়াচ্ছে হরেক রকম ঝাড়বাতি। ভেতরের নীরব স্তব্ধতা যেন একাগ্র চিত্তে নামাজ আদায়ের উপযুক্ত স্থান। মনোরম এ পরিবেশের সাথে ও মসজিদে দামি কাঠের বুকসেলফ, ইসলামী পাঠাগার, হজ শিক্ষা কেন্দ্র, দিন শিক্ষা ব্যবস্থা, নারীদের নামাজ আদায়ের সুযোগ থাকায় খুশি স্থানীয়রা। এটা আসলে আমাদের ধর্মপ্রাণ বোঝানোর জন্য অনেক অনেক একটা গর্বের ব্যাপার। আমাদের আশপাশ থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন আমাদের এই মসজিদটা দেখার জন্য। লাইটিং এর ব্যবস্থা হওয়ার জন্য রাত্রে মসজিদটা দেখতে আরো বেশ সুন্দর দেখাচ্ছে। ইসলামিক কালচার আমাদের যেটা আমাদের এখানে এলাকায় আরো বিকশিত হবে। ইসলামী সংস্কৃতি চর্চা, মৃতদের গোসল স্থান, অতিথিদের থাকার স্থান সহ ইসলামের সুশিক্ষা প্রসারে সকল সুবিধা সম্বলিত এ মসজিদই স্থানীয় ধর্মভীরু মানুষের ভেতর থেকে গোড়ামি কুসংস্কার দূর করবে বলে আশা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইসলামের সঠিক পথ পরিচালনা করার আমি মনে করি একটা উত্তম প্রতিষ্ঠান এটি তৈরি হলো, যার মধ্য দিয়ে 5 ওয়াক্ত নামাজ যেমন হবে, এখানে ইসলামিক কালচার আর কালচারের মধ্যে হাম নাথ সুরা ক্যারাত প্রতিযোগিতা থেকে শুরু করে সকল কিছু কিন্তু এখানে হবে। ইসলামিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে মানুষ জ্ঞান অর্জন করবে, তাদের বুদ্ধির বিকাশ আসবে। তিনতলায় এই মডেল মসজিদে সংযুক্ত থাকবে ইসলামী ফাউন্ডেশনের একটি দপ্তর। ইসলামী সংস্কৃতি বিকাশে চলবে ধর্মীয় আলোচনা সভাও। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।